বিষম কটকরে উলটিলা ফর্চুন বস দুই মৃত রায়গড়া জেলা বিষম কটক থানা হজারিডাঙ্গ নিকটরে আজি রাতে মর্মন্তুদ সড়ক দুর্ঘটনা ঘটিছি। ফর্চুন নামক ঘরোই যাত্রীবাহী বস ভারসাম্য হরাই রাস্তার প্রায় 10 ফুট তলক খসি পড়েছি। ঘটনাস্থলরে হি দুইজন মৃত্যু হইতা বেলে 15 ঊর্ধ্ব গুরুতর আহত হয়েছে। মৃতক দুইজন বস ড্রাইভর ও হেল্পর বলে জনা পড়েছি। আহতঙ্কু চিকিৎসা পাই বিষম কটক স্থিত ক্রিশ্চিয়ান হসপিটালে ভর্তি করা যাইছি। স্থানীয় লোক পুলিশ অগ্নিশম বিভাগ কর্মচারী ঘটনাস্থলরে পৌঁছি আহতঙ্কু বস ভিতর উদ্ধার কার্য পাই আরম্ভ করিছন্তি। অন্ধার যোগু উদ্ধার কার্য বিলম্বিত হইতা প্রত্যক্ষদর্শী সূচনা দিয়েছন্তি। দুর্ঘটনার শিকার হইতা ফর্চুন বস OD04A7451 কোরাপুট জেলার লক্ষ্মীপুরর কটক যাওতিলা। আজি রাতে প্রায় 10:30টায় বিষম কটকর 9 কিলোমিটর দূর হজারিডাঙ্গ গাঁ নিকটের বসটি ভারসাম্য হরাই রাস্তা কড়ে গোটিয়ে জমি মধ্যকু খসি পড়িছিলা। বসর সম্মুখ ভাগ সম্পূর্ণ চুরমার হয়ে যাইথিবা বেলে বসর গোটিয়ে পার্শ্ব জমি ভিতরে পশি যাইথিবার বহু যাত্রী বস ভিতরে চাপি হয়ে রহিথিবা সূচনা মিলিছি। প্রায় সমস্ত যাত্রী আহত হইথিবা নেই প্রত্যক্ষদর্শী প্রকাশ করিছন্তি। বস ভিতরু ড্রাইভর হেল্পর মৃতদেহ উদ্ধার করা যাইছি। আউ কিছি আহত গুরুতর অবস্থায় বস ভিতরে চাপি হয়ে রয়েছন্তি। ইন্টারনেট ব্যবহারকারী 75 কোটি টপিলে। 1995 অগস্ট 15 তারিখে ভারতের ইন্টারনেট সেবা আরম্ভ হয়েছিল। তেণু ইন্টারনেট কু ভারত ইতিমধ্যে 25 বর্ষ পূরণ হয়েছি। এই 25 বর্ষ মধ্যে ভারত ইন্টারনেট সংযোগ ক্ষেত্রে অগ্রগতি হাসল করেছি। ভারতের ইন্টারনেট সংযোগ সংখ্যা গত অগস্ট মাস সুদ্ধা 75 কোটি মাইল খুঁট টপিছি। তবে গত 4 বর্ষ মধ্যে ইন্টারনেট সংযোগ সংখ্যা দ্রুতগতি বড়ি 2 গুণ হয়েছি। 2016 মার্চে দেশে 34 কোটি ইন্টারনেট ব্যবহারকারী থাকা বেড়ে 2017 মার্চে 42 কোটি, 2018 সেপ্টেম্বরে 56 কোটি এবং 2020 অগস্টে 76 কোটি ইন্টারনেট ব্যবহারকারী রয়েছে বলে ট্রাই পক্ষর সূচনা দিয়া যাইছি। 76 কোটি ইন্টারনেট সংযোগ মধ্যরু অধিকাংশ ব্যবহারকারী সহরাঞ্চলরে রয়েছেন। সেইভাবে মোবাইল ফোন ও ডঙ্গল ভরি ইয়ারলেস উপকরণ মাধ্যমে অধিকাংশ ইন্টারনেট সংযোগ রয়েছে। কৃষি গবেষণায় ব্যবহার হব ড্রোন। আন্তর্জাতীয় ফসল গবেষণা প্রতিষ্ঠান কু মিলিলা অনুমতি। দেশে এণিকি কৃষি গবেষণা কার্যরে ড্রোন ব্যবহার হয়ে পারিব। হায়দ্রাবাদ স্থিত আন্তর্জাতীয় ফসল গবেষণা প্রতিষ্ঠান কু এথিপাই কেন্দ্র বেসামরিক বিমান চলাচল মন্ত্রালয় সোমবার অনুমতি প্রদান করেছি। ড্রোন উড়াণ পাই রহিথিবা নিয়মকানুনর কেতেক শর্ত সহিত এই প্রতিষ্ঠানকু অনুমতি দিয়া যাইছি। মন্ত্রালয় পক্ষরু কুহা যাইছি যে এই প্রতিষ্ঠান ড্রোন কু কৃষি গবেষণা কার্য পাই ব্যবহার করিপারিব। অনুমতি প্রদানর 6 মাস কিংবা ডিজিটাল স্কাই প্ল্যাটফর্ম প্রথম পর্যায়ে কার্যকারী হওয়া পর্যন্ত যেটি আগ এই অনুমতি প্রদান করা যাইছি। পঙ্গপাল নিয়ন্ত্রণ ফসল অমল বৃদ্ধি আদি পাই হওয়াকু থিবা গবেষণায় ড্রোন বড় ভূমিকা গ্রহণ করিব বলি বেসামরিক বিমান চলাচল মন্ত্রালয় যুগ্ম সচিব অম্বর দুবে কহিছন্তি। নীতিশঙ্ক আউ এক ইনিংস। লগাতার চতুর্থ থর পাই মুখ্যমন্ত্রী ভাবে শপথ নেলে। লগাতার চতুর্থ থর পাই জেডিও সুপ্রিমো নীতিশ কুমার আজি বিহারর মুখ্যমন্ত্রী ভাবে শপথ গ্রহণ করিছন্তি। রাজভবনরে অনুষ্ঠিত সমারোহরে রাজ্যপাল ফাগু চৌহান তাঙ্কু পদ ও গোপনীয়তার শপথ পাঠ করাইথিলে। মুখ্যমন্ত্রী ভাবে এহা থিলা নীতিশঙ্ক সপ্তম থর শপথ গ্রহণ। আজ নীতিশঙ্ক সহিত বিজেপি নেতা তারকিশোর প্রসাদ এবং রেণুদেবী উপমুখ্যমন্ত্রী ভাবে শপথ গ্রহণ নেইছন্তি। দুই উপমুখ্যমন্ত্রী সমেত মোট 14 জন মন্ত্রী শপথ গ্রহণ করিছন্তি। সোনুঙ্ক ইচ্ছা পুয় কণ্ঠশিল্পী নহেউ। নিজ সঙ্গীতর যাদুবলরে কোটি কোটি সঙ্গীত প্রেমীক হৃদয়ের রাজ করুথিবা সোনু নিগম চাহান্তিনি যে তাঙ্ক পুয় তাঙ্ক পরি জনে কণ্ঠশিল্পী হেউ। এক সাক্ষাৎকারে সোনু কহিছন্তি পিলাটি দিনর পুয় নিবান ভল গীত গাউথিলে মধ্যে সে জনে কণ্ঠশিল্পী হেউ বলি মোর বিলকুল ইচ্ছা নাহিঁ। সোনু কহিছন্তি নিবান এবে দুবাইরে রহুছি। ভল গীত গাইবা সহ তার অন্য জিনিসরে মধ্যে আগ্রহ রহিছি। সে ইউএইর জনে শ্রেষ্ঠ গেমর ফর্টনাইট গেম্রে দ্বিতীয় নম্বরে রয়েছে। জনে দক্ষতা বিচক্ষণ পিলা ভবিষ্যতের সে কোণ হওয়াকু চাহিব সে নিষ্পত্তি সম্পূর্ণভাবে তার মু কেবল অপেক্ষা করিছি কহিছন্তি। নাতুণীঙ্কু জন্মদিনর শুভেচ্ছা জনাইলে বিগ বি।
ମହାନାୟକ ଅମିତା ବଚ୍ଚନ ନାତୁଣୀ ଆରାଧ୍ୟା ବଚ୍ଚନଙ୍କ ଆଜି ନବମ ଜନ୍ମଦିନ। ଏହି ଅବସରରେ ବିଗ୍ ବି ଆରାଧ୍ୟାଙ୍କୁ ନିଆରା ଢଙ୍ଗରେ ଶୁଭେଚ୍ଛା ଜଣାଇଛନ୍ତି। ବିଗ୍ ବି ସାମାଜିକ ଗଣମାଧ୍ୟମରେ ଆରାଧ୍ୟାଙ୍କୁ ଜନ୍ମଦିନ ଶୁଭେଚ୍ଛା ଜଣାଇବା ସହ ଆରାଧ୍ୟାଙ୍କ ଏକ ବର୍ଷରୁ ଆରମ୍ଭ କରି ନଅ ବର୍ଷ ପର୍ଯ୍ୟନ୍ତ ନଅଟି ଫଟୋକୁ କୋଲାଜ କରି ଗୋଟିଏ ଫଟୋ ଫ୍ରେମ୍ରେ ସେୟାର କରିଛନ୍ତି। ସେ ଏଥିରେ ଉଲ୍ଲେଖ କରିଛନ୍ତି, ଜନ୍ମଦିନର ଶୁଭକାମନା ଆରାଧ୍ୟା, ମୋର ସବୁ ଭଲ ପାଇବା ତୁମ ପାଇଁ। ଏଥିସହ ଅମିତାଭ ରେଡ୍ ହାର୍ଟ ଇମୋଜି ମଧ୍ୟ ପୋଷ୍ଟ କରିଛନ୍ତି। ଆରାଧ୍ୟାଙ୍କ ସବୁ ଫଟୋ ସହିତ ବିଗ୍ ବି ନମ୍ବର ମଧ୍ୟ ଦେଇଛନ୍ତି। ବର୍ଷ ବଢ଼ିବା ସହ ଆରାଧ୍ୟାଙ୍କ ଚେହେରାର କିଭଳି ପରିବର୍ତ୍ତନ ଦେଖାଯାଉଛି ତାହା ବିଗ୍ ବି ଜଣାଇବାକୁ ଚାହୁଁଛନ୍ତି। ଟ୍ରମ୍ପଙ୍କ ପାଇଁ ପରାଜୟ ସ୍ୱୀକାର ସମୟ ଆସିଯାଇଛି କହିଛନ୍ତି ଓବାମା। ଆମେରିକା ରାଷ୍ଟ୍ରପତି ନିର୍ବାଚନରେ ଜୋ ବାଇଡେନ୍ ବିଜୟୀ ହେବା ପରେ ରାଷ୍ଟ୍ରପତି ଡୋନାଲ୍ଡ ଟ୍ରମ୍ପ ନିଜର ପରାଜୟ ସ୍ୱୀକାର କରିବାର ସମୟ ଆସିଯାଇଛି ବୋଲି ପୂର୍ବତନ ରାଷ୍ଟ୍ରପତି ବାରାକ୍ ଓବାମା କହିଛନ୍ତି। ସୂଚନାଯୋଗ୍ୟ, ବାଇଡେନ୍ ବିଜୟକୁ ଟ୍ରମ୍ପ ସ୍ୱୀକାର କରୁନଥିବା ବେଳେ ବାଇଡେନ୍ ତାଙ୍କ ବିଜୟକୁ ହଡ଼ପ କରି ନେଇଯାଇଛନ୍ତି ବୋଲି ଟ୍ରମ୍ପ କହି ଆସୁଛନ୍ତି। ଆମେରିକାରେ ମୋଟ 538 ଇଲେକ୍ଟୋରାଲ କଲେକ୍ଟ ଭୋଟ ମଧ୍ୟରୁ ବାଇଡେନ୍ ରେକର୍ଡ 306 ଭୋଟ ହାସଲ କରି ବିଜୟୀ ହୋଇଛନ୍ତି। ବାଇଡେନ୍ଙ୍କ ଏହିଭଳି ବିପୁଳ ବିଜୟକୁ ଟ୍ରମ୍ପ ଗ୍ରହଣ କରିବା ସହ ତାଙ୍କ ପରାଜୟ ସ୍ୱୀକାର କରିବା ସମୟ ଆସିଯାଇଛି ବୋଲି ଓବାମା କହିଛନ୍ତି। ବନ୍ଦ ହେବ 14,500 ସରକାରୀ ସ୍କୁଲ, ନିଷ୍ପତ୍ତିକୁ ଜୋରଦାର ବିରୋଧ। ରାଜ୍ୟର 14,500 ସରକାରୀ ବିଦ୍ୟାଳୟ ବନ୍ଦ ହେବ। କେଉଁଠି ଗୋଟିଏ ସ୍କୁଲ ନିକଟସ୍ଥ ସ୍କୁଲରେ ମିଶିବ ତ ଆଉ କେଉଁଠି ତାଳା ଝୁଳିବ। ପିଲା ହେଉନଥିବାରୁ ସ୍କୁଲ ବନ୍ଦ କରିବାକୁ ରାଜ୍ୟ ସରକାର ନିଷ୍ପତ୍ତି ନେବା ପରେ ବିରୋଧ ବଢ଼ିବାରେ ଲାଗିଛି। ଶିକ୍ଷକ ଶିକ୍ଷୟତ୍ରୀଙ୍କ ସମେତ ଅଭିଭାବକ ବି ସ୍ୱର ଉଠାଇଲେଣି। କେନ୍ଦୁଝରରୁ ଆରମ୍ଭ କରି କୋରାପୁଟ ପର୍ଯ୍ୟନ୍ତ ସରକାରୀ ବିଦ୍ୟାଳୟ ବନ୍ଦ ନିଷ୍ପତ୍ତିର ପୁନର୍ବିଚାର କରିବାକୁ ଦାବି ହୋଇଛି। କେତେକ ସ୍ଥାନରେ ଅଭିଭାବକ ଛାତ୍ରଛାତ୍ରୀ ବି ରାଜରାସ୍ତାକୁ ଓହ୍ଲାଇ ସାରିଲେଣି।